সালামু আলিকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে ক্যাশবাই বাই কোডের মাধ্যমে যে কোনো কাউকে টাকা ট্রান্সফার করবেন তার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন এতে আপনি উপকৃত হতে পারবেন আপনি প্রবাসে থাকলেও আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমেই আপনি যদি সেলফিনের ইউজার হয়ে থাকেন বা সেলফিন ব্যবহার করেন ইসলামী ব্যাংকের সেটার মাধ্যমে করতে পারবেন বা আই ব্যাংকিংয়ের মাধ্যমেও করা যায় দোনো মাধ্যমেই করতে পারবেন আই ব্যাংকিং অ্যাপসের থেকেও করা যায় তো সেলফিনের ইউজার বেশি তাই সেলফিনেরটা আগে দেখাচ্ছি সেলফিন অ্যাপসে আসবেন আসার পর আপনি ফান্ড ট্রান্সফার অপশনে আসার পর এখানে দেখতে পারছেন ক্যাশ বাই কোড এই ক্যাশ বাই কোডের মাধ্যমে আপনি এই টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে যদি আপনার সেলফিনে টাকা থাকে সেলফিন সিলেক্ট করবেন অ্যাকাউন্টের টাকা থাকলে অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন এখানে দর্শক বলে রাখছি দেখতে পারছেন আপনি এক টাকা পাঠাইলে মাত্র এক টাকা কাটবে সর্বোচ্চ আপনি ডেইলি পঁচিশ হাজার টাকা উঠাইতে পারবেন তবে এক ট্রানজেকশনে সর্বোচ্চ বিশ হাজার টাকার উপরে উঠানো যাবে না বর্তমানে এইটা চলতেছে সর্বনিম্ন পাঁচশো টাকা তো এটা করার জন্য প্রথমেই আপনি বাংলাদেশে বা আপনি বাংলাদেশে থাকেন বিদেশে থাকেন যেখানেই থাকেন যাকে টাকা পাঠাবেন তার কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না তার তো অবশ্যই একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি লাগবে তার নামটি ঠিক যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেভাবে আপনি টাইপ করতে হবে এজন্য তার মোবাইল নাম্বারটি আর এনআইডি কার্ডের ছবিটি আপনি নিয়ে নেবেন যাকে টাকা পাঠাবেন এবং রিসিভারের এনআইডি কার্ড নাম্বার এনআইডি কার্ড নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন এরপরে কত টাকা আপনি পাঠাবেন এক হাজার টাকা আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা দিচ্ছি এক টাকা এরপরে আপনার সেলফিনের ছয় ডিজিটের ফিন দিয়ে সাবমিটে ক্লিক করবেন এখানে পাঁচ টাকা দেখাচ্ছে আপনি যদি পাঁচ হাজার টাকার পরের থেকে পাঠান তাহলে এক টাকা কাটবে পাঁচ হাজার টাকার নিচে যত টাকাই উত্তোলন করেন পাঁচ টাকা ব্যাডসহ পঁচাত্তর পয়সা কাটবে পাঁচ হাজার টাকা উপরে আপনি বিশ হাজার টাকা পর্যন্ত পাঠাইলে পরবর্তীতে এক টাকা করে কাটবে সর্বনিম্ন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা কাটবে তারপর কনফার্মে ক্লিক করলে দেখতে পারছেন এখানে একটি ট্রানজেকশন স্লিপ দেওয়া আছে এখানে এই যে পিন ওয়ান এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা তাকে শেয়ার করতে হবে এবার যারা আই ব্যবহার করেন তারাও আই ব্যাঙ্কিং অ্যাপসে লগ ইন করার পর ট্রান্সফার অপশনে আসবেন এই ট্রান্সফার অপশনে আসার পর ক্যাশ বাই কোড এই যে দেখতে পারছেন এই ক্যাশ বাই কোডে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে ম্যানেজ বেনিফিশিয়ারি এই অপশনে দুই নম্বরটাতে ক্লিক করতে হবে এখানেও যাকে টাকা সেম প্রসেসেই আপনি শুধু পিন ওয়ানটা তাকে দিয়ে দেবেন যাকে টাকা পাঠাবেন ট্রানজেকশন আইডি যাকে যার মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন তার মোবাইল নাম্বারে চলে যাবে তো ম্যানেজ বেনিফিশিয়ারি আসার পর অ্যাড নিউ বেনিফিশিয়ারি যাকে টাকা পাঠাবেন আপনি প্রবাসে থাকেন বা দেশে থাকেন কোনো সমস্যা নাই যে কোনো কাউকে এভাবে আপনি টাকা পাঠাইতে পারবেন প্রথমে যাকে টাকা পাঠাবেন তার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর দেখতে পারছেন পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুসারে তার নামটি ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে দেবেন অবশ্যই এনআইডি কার্ড সবারই আছে তাই এনআইডি কার্ড অনুসারেই নামটি দিয়ে দেবেন এরপর বেনিফিশিয়ারির আইডি এটা অবশ্যই যাকে পাঠাবেন সেই ব্যক্তি কিন্তু বাংলাদেশে থাকতে হবে আবার বিদেশে বসে বিদেশে যারা আছে তাদেরকে এভাবে পাঠিয়ে না কারণ এটা ক্যাশ বাই কোড করলে কিন্তু আপনাকে এটিএম থেকে টাকা উত্তোলন করতে হবে তো দেখতে পাবেন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে আবারও ট্রান্সফারে আসবেন ক্যাশবাই কোটে আসবেন এরপর আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখানে উপরে সব কিছু ডিটেলস দেখাবে বেনিফিশিয়ারি এটা আপনার নিজের হইলে আপনি নিজেও উঠাইতে পারবেন আদার দিয়ে দিবেন এরপরে আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করেছেন সেটা সিলেক্ট করে দিবেন আপনি এখানে দেখতে পারছেন পাঁচশো টাকা থেকে আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা এটা কিন্তু উঠানো যাবে দেখতে পাচ্ছেন এই পরিমাণ টাকা কিন্তু উঠাইতে পারবেন একদিনে পঁচিশ হাজার টাকা আর এক ট্রানজেকশনে সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকা উঠাইতে পারেন তো আমাদের এখানে টাকা নাই তাই এটা দেখাচ্ছি না এভাবে সাবমিট করলে সেম ওই স্লিপটা একটা স্লিপ দেখাবে আপনি খালি পিন ওয়ানটা তাকে দিয়ে দিবেন তো দর্শক এবার আমরা দেখাবো কিভাবে টাকা উত্তোলন করবেন আপনি এতক্ষণ যদি পাঠিয়ে থাকেন সেটাও আপনার জন্য উপকার হবে এবার আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকে এভাবে আপনি সরাসরি সেলফিনের এটিএমে চলে যাবেন কোড দিয়ে টাকা তুলুন হাঁ অপশনে ক্লিক করুন আমরা যা যা করতেছি এটা করবেন আপনারকে যে টাকা পাঠিয়েছে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটি ট্রানজিশন আইডি দেওয়া হয়েছে দেখতে পারছেন আমরা ট্রানজেকশন আইডিটি লিখছি আপনি আপনার এস থেকে ট্রানজিশন আইডিটি অবশ্যই এভাবে টাইপ করে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর প্রথমে পিন ওয়ান যে আপনাকে টাকা পাঠিয়েছে তার থেকে চার সংখ্যার একটি পিন পেয়েছেন এবং আপনার এস এম কিন্তু একটি পিন এসছে পিন টু নামে দোনোটা একসাথে লিখতে হবে তো পিন ওয়ান পিন টু দোনোটাই একসাথে দিয়ে দিবেন তো প্রথমে আমরা পিন ওয়ান দেওয়ার পর পিন টুটাও এখানে টাইপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন দোনোটা একসাথে দিবেন একটা দেওয়া যাবে না তো এখানে আসলে এরকম অনেক সময় দেরি হয়ে যায় দেরি হয়ে গেলে আপনি হা অপশানে ক্লিক করে আবার কন্টিনিউ করতে পারবেন তো পিন ওয়ান পিন টু এখানে টাইপ করে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করার পরপরই কিন্তু আপনার দেখতে পারছেন টাকা কিন্তু চলে আসবে দেখতে পারছেন প্লিজ ওয়েট একটু সামান্য ওয়েট করলে আপনার টাকা কিন্তু চলে আসবে এখানে বলে রাখছি দর্শক আপনি যদি সেলফি ইউজ করেন আপনার অ্যাকাউন্টের লিমিটটাও কিন্তু আপনি পাচ্ছেন সেলফিনের লিমিট একটা অ্যাকাউন্টের লিমিট তাই আপনি কিন্তু একদিনে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন আপনি একবার সেলফিন ইউজ করে যদি পাঠিয়ে থাকেন ক্যাশ বাই কোড আরও বিশ হাজার টাকা কিন্তু আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে পাঠাইতে পারবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রবাস থেকে দেখেছেন ব্যাঙ্কিং কাজের জন্য আপনি যদি সিম কার্ড রোমিং চালু করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অলরেডি যাদের সিম রোমিং আছে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন আমাদের সার্ভারটি নিয়ে বিকাশ বাংলাদেশের মতো বসেই বিদেশে বসে ব্যবহার করতে পারবেন অবশ্যই সিম রোমিং চালু থাকতে হবে তো এছাড়াও আমাদের সার্ভারটি দিয়ে উপায়ও ব্যবহার করতে পারবেন আর দশক যারা ই সিম গ্লোবাল ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন এবং বিলিয়নটেরও রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি